ঝলাম যশন্ত, এটা হচ্ছে আমাদের সূত্র। ঝলাম, এটা তিনটে পদ আছে, কটা পদ আছে? ঝলাম, যশহ, আর একটা হচ্ছে অন্তে। ঝলাম, যশহ, অন্তে, ঠিক আছে? তাহলে এখানে পদস্য বলে একটা অধিকার সূত্র আছে। কি সূত্র আছে? পদস্য বলে একটা সূত্র আছে, অধিকার সূত্র, ঠিক আছে? তার সঙ্গে অন্তের যোগ হয়ে যায়, কার যোগ হয়ে যায়? তাহলে পদস্য অন্তে ষষ্ঠী তৎপুরুষ যোগ করে দিলে কি হয়ে যাবে? পদান্তে, পদস্য অন্তে পদান্তে, রাজ্ঞা পুরুষ রাজা পুরুষ পদস্য অন্ত পদান্ত, তার সপ্তমীতে পদান্তে, ঠিক আছে? তাহলে এটা পদস্য অন্তে এটা কি হয়ে যাচ্ছে? পদান্তে। ঝলাম, ঝলাম এখানে আছে ষষ্ঠীর বহুবচন, কি আছে? তাহলে ষষ্ঠী থাকলে কি হয়? কি বলেছিলাম? ষষ্ঠী স্থানে যোগা, স্থানে হয়ে যায়, কি হয়ে যায়? স্থানে, ঠিক আছে? তাহলে আমি করে নিলাম ঝলাম স্থানে, ঝলাম, ঠিক। তারপরে কি হচ্ছে? যশহ, কি হচ্ছে? যশহ, ভালো করে দেখো, যশ যশৌ যশহ, এখানে আছে প্রথমার বহুবচন, কি আছে? প্রথমার বহুবচন। তারপরে আমি বলেছিলাম যেখানে প্রথমা থাকবে তাহলে প্রথমায় কি বিধেয় পদ হয়, প্রথমায় কি হয়? প্রথমান্ত পদ যেটা হয় তারই বিধান করা হচ্ছে, তারই কি করা হচ্ছে? তাহলে কার বিধান করা হচ্ছে? যশের বিধান করা হচ্ছে। তাহলে কোথায় হবে যশ? ঝলের স্থানে যশ হবে, কার স্থানে? ঝলের স্থানে যশ হবে, কার স্থানে? তাহলে এখন প্রশ্ন, ঝলকে আর যশকে, ঝল হচ্ছে একটা প্রত্যাহার, যশ একটা প্রত্যাহার, ঝল একটা প্রত্যাহার, যশ একটা প্রত্যাহার। তাহলে ঝল প্রত্যাহারে কে কে আছে? যদি মায়াসর সূত্র মনে করে দেখি, ঝ ভৈ ঘ ঢ ধস, জ ব গ ড দশ, খ ফ ছ ঠ থ চ ঠ তব, ক পাই স স সর হল, ঠিক আছে? তাহলে যদি আমরা, আমাদের ঈদ বর্ণে তো গ্রহণ হবে না, তাহলে আমরা যদি একদম সংক্ষেপে নিয়ে নিই, তাহলে ঝল মানে হচ্ছে ঝ ভ ঘ ঢ ধ, তার মানে ভালো করে দেখো বর্গের চতুর্থ বর্ণ, বর্গের ঝ ভ ঘ ঢ ধ চ ছ জ ঝ সবগুলো চতুর্থ, তাহলে ঝ ভ ঘ ঢ ধ মানে বর্গের চতুর্থ বর্ণ, জ ব গ ড দ মানে তৃতীয় বর্ণ, জ ব গ ড দ, ঠিক। তারপরে খ ফ ছ ঠ থ মানে দ্বিতীয় বর্ণ, চ ট ত ক প, এগুলো তার মানে বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। আর তিনটে আর কি পড়ে রইলো? তিনটে স আর হ, তিনটে স আর, তিনটে স হকে আমি সাইডে রাখছি, আমার মেন ফোকাস কোথায়? বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থের স্থানে। তা ঝলের স্থানে মানে কি? বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থের, ঠিক আছে? একদম পরিষ্কার করে নিয়ে তিনটে স হ যোগ করে দিয়ে তাদের স্থানে, ঠিক আছে? তাহলে বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থকে ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ প ফ ব, ঠিক। তার জায়গায় যশ হবে, তার জায়গায় কি হবে? যশ মানে কি? প্রত্যাহার। যশ প্রত্যাহার কে কে আছে? জ ব গ ড দ, তার মানে তৃতীয়। তাহলে সহজ করে বললে বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থের জায়গায় কি হবে? তৃতীয় হবে, কি হবে? তাহলে বর্গ, তাহলে যদি ঝল থাকে কি থাকে, মানে ক খ গ ঘ যদি থাকে তার জায়গায় কি হবে? গ হবে। চ ছ জ ঝ যদি থাকে তার জায়গায় কি হবে? জ হবে, ঠিক তো? ট ঠ ড ঢ যদি থাকে তার জায়গায় কি হবে? ড। ত থ দ ধ যদি থাকে তার জায়গায় দ। প ফ ব ভ যদি থাকে তার জায়গায়, বোঝা গেছে না? বোঝা যায়নি? তাহলে ঝলের জায়গায় কি হবে? যশ হবে। তাহলে যে কোনো ঝলের জায়গায় কি যশ হবে? না, একটা কন্ডিশন দিয়েছে, কি দিয়েছে? পদান্তে, কি দিয়েছে? তাহলে পদের অন্তে যদি ঝল থাকে তার জায়গায় কি হবে? যশ হবে, তার জায়গায় কি হবে? যশ হবে, ঠিক আছে? তাহলে পদের অন্তে যদি থাকে তার জায়গায় কি হয়ে যাবে? ঝলের জায়গায় যশ হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমরা একটা উদাহরণ নিচ্ছি, উদাহরণ হচ্ছে বাক যুক্ত ঈষ, বাক যুক্ত ঈষ, বাক ঈষ, এখানে আসলে হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস ছিল, বাচহ ঈষহ, বাচহ, তার হচ্ছে মানে আমরা জানি সমাসের সময় কি হয়, অলৌকিক বিগ্রহ হয়, দে বিভক্তির কি হয়ে যায়? লোপ হয়ে যায়। তাহলে এখানে বাক, তারপরে ঘস বিভক্তি ছিল, ঈশ্বর পরে সু ছিল, তার কি হয়ে গেছে? লোপ হয়ে গেছে। দেখি পড়ে আছে
বাক যুক্ত ঈষৎ। তার মানে ভালো করে দেখো, বাক এখানে তারপরে গস বিভক্তি ছিল, তার লোপ হয়ে গেলেও এখানে বাক পদ না পদ নয়, কারণ একটা সূত্র ছিল প্রত্যয় লোপে প্রত্যয় লক্ষণম, প্রত্যয়ের যদি লোপ হয়েও যায় তবু কি হয়, প্রত্যয় লক্ষণের দ্বারা সেখানে প্রত্যয় আছে বলে কি করে নিতে হয়, ধরে নিতে হয়। তাই আমি সহজ দৃষ্টান্ত দিচ্ছি, একটা থালায় ধরো আমি ফুল রেখেছিলাম, কি রেখেছিলাম, ফুল রেখেছিলাম, আমি ফুলগুলো নিয়ে নিলাম, তারপরেও কিছুক্ষণ পরে যদি আমি থালাটা শুঁকি তাহলে সেখানে আমি ফুলের গন্ধ পাবো না, পাবো না? তাহলে ফুল নিয়ে নিলেও ফুলের মেন কাজ সুগন্ধ দেওয়া, সেই সুগন্ধ কিন্তু ফুল সরিয়ে নেবার পরেও থাকে। ঠিক সেরকম প্রত্যয় লোপ হয়ে যাওয়ার পরেও প্রত্যয়কে ধরে এই কাজটা হয়ে যায়, এটাই হচ্ছে প্রত্যয় লোপে প্রত্যয় লক্ষণের অর্থ, যে প্রত্যয় লোপ হয়ে যাওয়ার পরেও ওখানে প্রত্যয় আছে এটা ধরে নিয়ে তুমি কাজ করতে পারবে। তাহলে এখানে বাক্যের পর যে প্রত্যয় ছিল তো বিভক্তি যা লোপ হয়ে গেল এখানে আছে, তাই এখানে সুপ্তিগন্তম পদম দিয়ে পদসংজ্ঞা হয়ে যায়। তাহলে এখন যদি বাক একটা পদ হয় সেই পদের অন্তে কে আছে, ক আছে, কটা ঝল না ঝল নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তার জায়গায় কি হবে, যশ, তৃতীয়। তাহলে কয়ের তৃতীয় কে, গ। তাহলে কি হয়ে যাবে, বাঘ ঈষ যোগ করে দিলে বাঘ ঈষ, বিভক্তি যোগ করে দাও বাঘ ঈষ, কিরূপ হয়ে যাবে, বাঘ ঈষ হবে। তো তারপরে সুপ যুক্ত অন্ত, সুপ যুক্ত অন্ত, ঠিক আছে। তাহলে এখানেও সুপ একটা আলাদা পদ আর অন্ত আলাদা, তাহলে এখানে সমাস আছে। তাহলে সুপ এখানে পদের অন্তে কি আছে, প আছে, সেটা ঝল না ঝল নয়, তার জায়গায় কি হয়ে যাবে, ব হবে, তাহলে যশ হবে, যশ মানে ব, তাহলে কি হয়ে যাবে, ওর জন্য কি হয়ে যায়, সুবন্তম পদম তিঙন্তম পদম, বলো তো। তাহলে সুবন্তম মানে কি, সুপ যুক্ত অন্ত, ঠিক আছে। তাকে পটা কি হয়ে যায়, ব হয়ে যায়, কার দ্বারা, ঝলাম যশন্তে, ঝলাম, তার মানে কি হলো, পদের অন্তে যদি কোথাও ঝল থাকে তার জায়গায় কি হয়ে যাবে, যশ। দেখো বারবার একটা জিনিস আসছে, পদ পদের অন্তে, পদের অন্তে এই কথাটা, তাহলে পদ কি জিনিস সেটা আমার জানা উচিত। তাহলে পদ কি জিনিস সেটা জানার জন্যে একটা সুপ্তিঙন্তম পদম বিভক্তি থাকলেও হয়, তাছাড়াও আরো তিনটে সূত্র আছে, স্বাদিশ ও অসর্বনামস্থানে, তাছাড়াও আছে নকে, তাছাড়াও আছে স্মৃতিচ, ঠিক আছে। যে পদ কাকে বলে এইটা নিয়ে আমার একটা ইউটিউবে ভিডিওই দেওয়া আছে, দেখবি চারটে পদ একদম গুছিয়ে বলা আছে, ওটা যদি একবার দেখে নেওয়া হয় তাহলে কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অজন্ত পুংলিঙ্গ আছে আমাদের পাঠ্যে, অজন্ত পুংলিঙ্গেও স্বাদিশ ও অসর্বনামস্থানে আসবে, কিন্তু তাতেও এক জায়গায় কিন্তু পাবে না। আমাদের পুরো পাণিনীয় ব্যাকরণে পদ নিয়ে চারটি যে সূত্র আছে তার এক জায়গায় ব্যাখ্যাটা দেওয়া আছে, ওটা মনে হয় 7-8 মিনিটের মনে হয় ভিডিও, ওটা যদি আমরা দেখে নিই মোটামুটি আমাদের কাছে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একবার দেখে নেবো, যদি কোনো কারণে সমস্যা হয় নেক্সট ক্লাস আবার জিজ্ঞাসা করবো যে এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার হয়নি, কারণ ওটা বলতে গেলে আমার আবার ওইখানে বেকার সময় লাগবে, ওটা একবার দেখে নাও, যদি সমস্যা হয় এসে জিজ্ঞাসা করো, ঠিক আছে। তাহলে এখন আমার যেখানেই পদ পাবো তার অন্তে যদি, কারণ ওটা দেখো ওখানেও লাগবে, ন পদান্তা তোরণ, কোথায় লাগবে, যে পদের অন্তে টবর কথাটা, তাহলে পদ আগে তো পদটা কি জিনিস বুঝতে হবে, নর্মালি সু পাত্তিং অন্তে থাকলেই পদ হয়, শুধু সেটা নয় তার বাইরেও পদ কিন্তু আছে, তাই আগে পদ কি জিনিস সেটার আইডিয়াটা কি করতে হবে আমাদেরকে, ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানেও যেমন লাগছে পদের অন্তে ঝল থাকলে তার জায়গায় কি হবে, যশ হবে, কি হবে, তাহলে যেখানে সেখানে ঝল থাকলে যশ হবে না, পদের অন্তে যদি ঝল থাকে মানে বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ণ যদি থাকে তার জায়গায় যশ হবে, মানে জ ব গ ড দ, জ ব গ ড দ হবে, দশ হবে না, তালব্য শ্বরা হয় না, ঠিক আছে। তাহলে হয়ে গেল ঝলম যশন্তে, সমস্যা আছে। তাহলে মূল টেক্সট কি বলছে, পদান্তে ঝলাম যশঃ স্যুঃ, পদান্তে বলছে, তাহলে পদান্তে মানে পদের অন্তে যদি ঝল থাকে তার স্থানে যশঃ স্যুঃ, স্যাৎ স্যাতাম স্যুঃ, বহুবচন, বিধিনিং লকারের প্রথম পুরুষ বহুবচন, ঠিক আছে। মানে আমরা ভবন্তি এরকম বলতে পারি, ঝলাম যশঃ ভবন্তি, তাহলে ঝলের জায়গায় কি হয়, যশ। উদাহরণ বাগীশঃ, তেমনি আরো উদাহরণ দিলাম সুবন্তম দিলাম, তো তেমনি অযুক্ত হ্রস্ব সেন অঝ্রস্ব, এরকম হয়ে যায়, তাহলে চয়ের জায়গায় জ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তো তাহলে এগুলো সবই কার দ্বারা হয়, ঝলাম যশ কার দ্বারা হয়। এরপরে সূত্র কি আসছে আমাদের, ইয়ারোর নাসিকে অনুনাসিক বা, কি সূত্র আসছে, ইয়ারোর নাসিকে অনুনাসিক বা, ঠিক আছে। তাহলে আমরা দেখে নেব, ইয়ারাহা অনুনাসিকায় ভেঙে লিখছে এখানে, অনুনাসিকে
অনুনাসিকঃ বা ইয়ারঃ অনুনাসিকে অনুনাসিকঃ বা। কটা পদ আছে? চারটে পদ আছে। কটা পদ আছে? চারটে পদ আছে। ন পদান্ত, চারটে পদ আছে তো, সমস্যা আছে না? ন পদান্তাত প্লোরানাম পড়েছিলাম, তার থেকে পদান্তাত এর অনুবৃত্তি আছে, কারণ অনুবৃত্তি আছে পদান্তাত, ঠিক আছে? তাহলে এখন আমার আর একটা পদ যোগ হয়ে গেল, শুরুতে কি যোগ হয়ে গেল? পদান্তাত। কি যোগ হয়ে গেল? পদান্তাত। তারপরে কি পদ আছে? ইয়ারহ অনুনাসিকে অনুনাসিকহ বা। এখানে ইয়ারহ, এখানে ষষ্ঠী আছে, কি আছে ইয়ারহ? এখানে কি ষষ্ঠীর এক বচন, কি ষষ্ঠীর? তার বিশেষণ হচ্ছে পদান্তাত। তাহলে এখন ভালো করে দেখো, বিশেষ্যের অনুসারে কি হয়ে যায়? বেদন চেঞ্জ হয়ে যায়। শাস্ত্রীয় ভাষায় বিভক্তি বিপরীনাম কি বলা হয়? তাহলে যে পদান্তাত এই যেটা আছে, তার বিভক্তি বিপরীনাম হবে, তার মানে বিভক্তির পরিবর্তন হবে। তাহলে এখানেও ষষ্ঠীর একবচন করে নিতে হবে, ইয়ারহ এখানে যেহেতু ষষ্ঠী, তাই এখানে পঞ্চমীর একবচন থেকে কি করে দেবো? ষষ্ঠীর একবচন। তাহলে কি হয়ে যাবে? পদান্তস্য কি হয়ে যাবে? তাহলে পদান্তস্য ইয়ারহ স্থানী হবে না? হবে না? হবে তো স্থানী, কারণ এখানে ষষ্ঠী আছে তো। তাহলে পদান্তস্য ইয়ারহ, ঠিক আছে? এরপরে দেখো অনুনাসিকে কি আসছে? অনুনাসিকে, ঠিক আছে? এখানে কি বিভক্তি আছে? সপ্তমী থাকলে কি হয়? তার পূর্বের কাজ হয়। তাহলে আমি বলে নিতে পারি অনুনাসিকাত পূর্বস্য, অনুনাসিকাত বলতে পারি তো? তাহলে যদি আমি আরো সহজ করে বলি, অনুনাসিকাত পূর্বস্য পদান্তস্য ইয়ারহ স্থানী, তাই তো? অনুনাসিকের পূর্বে যদি পদান্তের জ্বর থাকে, পদান্তের কি থাকে? জ্বর থাকে, ইয়ার প্রত্যাহার। কি প্রত্যাহার? ইয়ার প্রত্যাহার। ইয়ার প্রত্যাহারে কে আছে? হয়াবারাটের ইয়া থেকে শুরু করে সহসরে র পর্যন্ত, তার মানে সহজ করে হ বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন বর্ণ আছে। কারা আছে? সহসরে র তো শেষ হয়েছে, মানে হলের হটাকে বাদ দিয়েছে আর প্রথমে হটাকে বাদ দিয়েছে, তার মানে হকে বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন বর্ণই কি? ইয়র, ঠিক আছে? তাহলে সেই ইয়রের স্থানে কাজ হয়। সব ইয়রের স্থানে হবে না, সেই ইয়রটা যদি অনুনাসিকের পূর্বে থাকে, কার পূর্বে থাকে? তাহলে অনুনাসিক কি সেটাকে জানতে হবে। এখানে অনুনাসিক বলতে পঞ্চম বর্ণের কথা বলা হয়েছে, কার কথা বলা হয়েছে? তাহলে পঞ্চম বর্ণ কারা? কটা আছে পঞ্চম বর্ণ? ঠিক তো, পাঁচটা। আমাদের মাহেশ সূত্র কি ছিল? ঞ ম ঙ ণ, ঠিক তো? এগুলো অনুনাসিক। তার পূর্বে, তার আগে যদি জ্বর থাকে, ইয়র, ইয়র মানে হ বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন বর্ণ যদি থাকে, তার স্থানে কি হবে? অনুনাসিক। এখানে কি আছে? প্রথম আর একবচন। অনুনাসিক এখানে কি আছে? আর অনুনাসিক এখানে কি ছিল? সপ্তমীর একবচন। তাহলে যার সঙ্গে প্রথমা থাকে তার কি করা হয়? তারই বিধান করা হয়, তারই কি করা হচ্ছে? তাহলে জ্বরের জায়গায় কে হবে? অনুনাসিক হবে। কি হবে? বা, বা মানে বিকল্প, বা মানে পড়েছিলাম আগে। তাহলে অনুনাসিকের পূর্বে মানে অনুনাসিকের আগে যদি ইয়র থাকে, কি থাকে? ইয়র মানে হ বাদ দিয়ে যে কোনো ব্যঞ্জন বর্ণ, হ বাদ দিয়ে, ঠিক তো? সেইটা যে কোনো ব্যঞ্জন বর্ণ, সেটা আবার পদান্তে থাকতে হবে। কোথায় থাকতে হবে? কারণ বলেই দিয়েছে পদান্তস্য ইয়ারহ স্থানে, পদান্তস্য। তাহলে অনুনাসিকের পূর্বে যদি পদান্তের মানে পদের অন্তের ইয়র থাকে, মানে হ বাদ দিয়ে যে কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, তার জায়গায় অনুনাসিক হয়ে যাবে। অনুনাসিক হয়ে যাবে মানে ঞ ম ঙ ণ ন যে কোনো একটা হবে, ঠিক আছে? বা মানে বিকল, বা মানে, ঠিক আছে? আমি এটা দৃষ্টান্ত নিয়ে নিই, তাহলে আমার কাছে কিন্তু জিনিসটা পুরো স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে? একটা আমরা নিচ্ছি, যেমন এতদ যুক্ত মুরারি, এতদ যুক্ত মুরারি, এতদ যুক্ত মুরারি। এখানেও সমাস আছে, এখানেও কি আছে? ওই এতস্য মুরারিহি, এতদ বিভক্তি লোপ করে দেওয়ার পরে এতদ মুরারি এরকম অবস্থান আছে। তাহলে এতদ এটা পদ না? পদ নয়, পদ প্রত্যয় লোপ হয়ে গেল, এখানে প্রত্যয় লক্ষণ করে এখানে পদ আছে। তাহলে এখানে ভালো করে দেখো, পদের অন্তে দ আছে না? নেই। আচ্ছা, দটা ইয়ারের মধ্যে পড়ে না? পড়ে না,
কারণ হ বাদ দিয়ে সব ব্যঞ্জন বর্ণ নয় কি ইয়র, তাহলে দটা ইয়রের মধ্যে পড়ছে না পড়ছে না, দটা তো হ নয় ইয়র, সেটা কার পূর্বে আছে? ময়ের পূর্বে আছে, তাহলে মটা অনুনাসিক অনুনাসিক নয় অনুনাসিক, তাহলে অনুনাসিকের পূর্বে যদি ইয়র থাকে মানে দ আছে এবং সেটা যদি পদের অন্তে থাকে তার জায়গায় কি হয়ে যাবে? অনুনাসিক। তাহলে দয়ের জায়গায় যদি অনুনাসিক করি তাহলে দয়ের জায়গায় কি হবে? ত বর্গের অনুনাসিক কে? দন্ত্য ন, তাহলে দয়ের জায়গায় কি হয়ে যাবে? ন হবে। কি হবে? ন হবে। তাহলে কি হয়ে যাবে? এতন মুরারি, তাহলে যোগ করে দাও, এতন মুরারি বিভক্তি করে দিলে এতন মুরারিহি, ঠিক আছে। আর এখানে যেহেতু বিকল্পে বলেছে তাহলে যেই পক্ষে ন হবে না অনুনাসিক হবে না সে পক্ষে কি থাকবে? এতদ মুরারিহি কি থাকবে, ঠিক আছে, কি থাকবে? এতদ মুরারি। আর যেই পক্ষে হবে সে পক্ষে এতন মুরারিহি, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি, অনুনাসিকের পূর্বে, অনুনাসিকের পূর্বে মানে ঞ ম ঙ মূর্ধন্য দন্ত্য ন, তার পূর্বে যদি হ বাদ দিয়ে যে কোনো ব্যঞ্জন বর্ণ থাকে এবং সেটা কি হয় পদের অন্তে থাকে তাহলে তার জায়গায় কি হয়ে যায়? অনুনাসিক হয়ে যায়। কি হয়ে যায়? বা মানে বিকল্পে হয়ে যায়। এবারে ভালো করে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে অনুনাসিকের পূর্বে যদি ইয়র থাকে তার জায়গায় অনুনাসিক হওয়া বলা যা, আবার ভালো করে শোনো, অনুনাসিকের পূর্বে ইয়র থাকলে তার জায়গায় অনুনাসিক হয় এটা বলাও যা, ইয়রের জায়গায় অনুনাসিক হয় অনুনাসিক পরে থাকলে এটা বলাও, একই না একই নয়? আবার খেয়াল করো, অনুনাসিকের পূর্বে ইয়র থাকলে তার জায়গায় কি হয় অনুনাসিক হয় এটা বলাও যা, ইয়রের জায়গায় অনুনাসিক হয় অনুনাসিক পরে থাকলে এটা বলাও, একই তো? কারণ আমি দেখো এখানে আমি বলছি, এই যে ধরো এখানে ম আছে অনুনাসিক, তার পূর্বে ইয়র আছে দ, তার জায়গায় অনুনাসিক হয় এটা বলাও যা, দ হচ্ছে ইয়র তার জায়গায় অনুনাসিক হয় অনুনাসিক পরে থাকলে এটা বলাও, যেমন ইকই অনুচিত আমরা বলেছিলাম ইকের অচের পূর্বে ইক থাকলে তার জায়গায় কি হয় ইয়ন হয় এটা বলাও যা, ইকের জায়গায় ইয়ন হয় অচ পরে থাকলে এটা বলাও, একই। তার জন্য যে যদিও সপ্তমী থাকলে পূর্বে এরকম অর্থ হয় তবু বোঝার সুবিধার জন্য কি করে সব জায়গায় পরে এরকম অর্থ দেখানো হয়, বোঝার সুবিধার জন্য। কিসের জন্য? ওর জন্য দেখো সূত্রে অর্থ করেছে, ইয়ারাহ পদান্তস্য অনুনাসিকে পরে, অনুনাসিকে যদিও পরিভাষা অনুসারে কি পাচ্ছিল পূর্বে এরকম অর্থ পাচ্ছিল, শুধু বোঝার সুবিধার জন্য ওটা বলেছে, ঠিক আছে। এটা বলাও যা ওটা বলাও তাই, ওর জন্য সূত্রে বলেছে ইয়ারাহ পদান্তস্য, তার মানে পদান্তের জ্বরের জায়গায় কি হয় অনুনাসিক হয়, কখন হয়? অনুনাসিকে পরে, অনুনাসিকে, অনুনাসিক বর্ণ যদি কি থাকে পরে থাকে, ঠিক আছে। আর একটা উদাহরণ নিচ্ছি, ধরে নাও তদ যুক্ত ন, তদ যুক্ত ন, ঠিক আছে। তাহলে তদ এখানে যে দটা আছে এটা ইয়র না ইয়র নয়? ইয়র তো, পদের অন্তে আছে না নেই, তারপরে অনুনাসিক আছে না নেই, তাহলে ইয়রের জায়গায় কি হয়ে যাবে? অনুনাসিক হয়ে যাবে। কি হয়ে যাবে সেখানে? কোনটা হবে? ন হবে। কি হবে? ন হবে। দিয়ে কি রূপ হয়ে যাবে? তদ না, যেই পক্ষে হবে না সেই পক্ষে তদ ন, সেই পক্ষে যেমন ছিল তেমনই থাকবে, যে পক্ষে সন্ধি হবে না, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই যে আমরা তন ন আর তদ ন এটা আমরা করলাম, তাহলে এটা কেন করলাম? কারণ বিকল্পে হয়, কিসে হয় বলে? বিকল্পে হয়। যদি না হোক, যদি বিকল্পে না হয় তাহলে তন ন এরকমই হতো, তদ ন এটা আর হতো না, কিন্তু যেহেতু বিকল্পে হয় সেহেতু দুটোই হয়, তাহলে পদান্ত ইয়ারের স্থানে কি হয়? অনুনাসিক হয়। কি হয়? কখন হয়? অনুনাসিক পরে থাকে, এবার থাকলে অনুনাসিক পরে থাকে, ঠিক আছে। এখন এখানে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি কি বলেছেন, অনুনাসিক পরে থাকলে ইয়ারের জায়গায় অনুনাসিক হয়, তাহলে এখন দেখুন স্যার ন পরে আছে অনুনাসিক পরে আছে ঠিক আছে, তাহলে দয়ের জায়গায় আপনি শুধু বলেছেন অনুনাসিক হয়, অনুনাসিক তো পাঁচটা, ইয়ং অনুনাসিক, ম অনুনাসিক, উ অনুনাসিক, মূর্ধন্য ন অনুনাসিক, দন্ত্য ন অনুনাসিক,
কিন্তু আপনি দয়ের জায়গায় নয় কেন করলেন, ম কেন করলেন না, কি কেন করলেন না, তাই না? প্রশ্ন হতে পারো তো, তাহলে দয়ের জায়গায় ন কেন হলো? তার কারণ, এখানের কারণটা আমি আগে পড়িয়েছিলাম মৎসন্ধিতে, সেখানে বলেছিলাম যখন একটা স্থানের জায়গায় অনেকগুলো আদেশ পায়, কতগুলো আদেশ পায়, অনেকগুলো আদেশ পায়, তখন তার বিচার করার জন্য চারটে সাদৃশ্য দিয়ে বিচার করতে হয়, উচ্চারণ, স্থান, অর্থ, গুণ, প্রমাণ। তাহলে এখানে আমরা উচ্চারণ স্থান দিয়ে যদি ম্যাচ করি, দয়ের সঙ্গে কার ম্যাচ হবে? দন্তে আর নয়েরই ম্যাচ হবে, কারণ দয়ের উচ্চারণ স্থান দন্ত, নয়ের উচ্চারণ স্থান, ভালো করে দেখো, ইয়র উচ্চারণ স্থান কি? ইচুয়ে সানাম তালু, তাহলে দয়ের সঙ্গে ম্যাচ করছে ইয় না, উয়া হবে, কণ্ঠ আকু হবে সর্জনে কণ্ঠ, সেটাও হচ্ছে না। তারপরে কি আসছে? ইয়া হয়ে গেল, মূর্ধন্যও হবে না, কেন? মূর্ধা, ঠিক। তারপরে কি হবে না? ম হবে না, কারণ ম হচ্ছে ওষ্ঠ, উপোধমানিয়া নাম, আর দয়ের কি? দন্ত। তাহলে দন্তের সঙ্গে দন্ত ম্যাচ করছে, তাই দয়ের জায়গায় কি হবে? দন্তীয় নয়ই হবে, বাদ বাকি অনুনাসিক গুলো হবে না। বুঝতে পেরেছো কেন দন্তীয় নয় হলো, অন্যগুলো কেন হলো না? ঠিক আছে, তার কারণ হচ্ছে, ঠিক আছে, তার কারণ হচ্ছে উচ্চারণ স্থান। ঠিক আছে, সমস্যা আছে নেই তো? তাহলে এইখানে যে পদের অন্তে যদি জ্বর থাকে, তার জায়গায় কি হয়ে যায়? অনুনাসিক হয়ে যায়, মানে হ বাদ দিয়ে যে কোনো বর্ণ যদি থাকে, ব্যঞ্জন বর্ণ, তার জায়গায় অনুনাসিক হয়ে যায় যদি পরে কি থাকে? অনুনাসিক থাকে যদি পরে কি থাকে। ঠিক আছে, এইখানে একটা বার্তিক আছে, এখানে একটা কি আছে? বার্তিক আছে, উক্ত অনুক্ত দুরুক্তা নাম, যেখানে যেটা বলা হয়নি তার যোজনা কে করবে? যোগ্য করবে, বার্তিক কার করবে। ঠিক আছে, তাহলে এইখানে সূত্রকার কি বলেছে? বিকল্পে হবে, কিসে হবে? বিকল্পে হবে। সেইখানে বার্তিককার বলছেন কিছু ক্ষেত্র আছে যেখানে অনুনাসিক বিধিটা নিত্য হয়। কি হয়? নিত্য হয়। কখন হয়? তখন বলছে প্রত্যয়ে ভাষায়াম নিত্যম। কি বার্তিক বলছে? প্রত্যয়ে ভাষায়াম, ভাষায়াম মানে মানে লৌকিক সংস্কৃতে, কোন সংস্কৃতে? তার কারণ আমাদের যে পাণিনীয় ব্যাকরণ, সেখানে লৌকিক বৈদিক দুটোরই বিচার করা হয়। তাহলে এই যে বিধিটা, এটা শুধু লৌকিক সংস্কৃতের জন্য, কোথাকার জন্য? লৌকিকের জন্য, ঠিক আছে, সেটা আলাদা কথা। তাহলে এখন বলছে প্রত্যয়ে নিত্যম, তাহলে প্রত্যয় এখানে গিয়ে সপ্তমী আছে, তার মানে আমরা ওই একই অনুসারে প্রত্যয়াত পূর্ব এরকম করলেও আমি সহজের জন্য, প্রত্যয় পরে থাকলে কি হবে? নিত্যম। ঠিক আছে, তাহলে কি বলেছিল? অনুনাসিকে পরে পদান্ত জ্বরের জায়গায় কি হয়? বিকল্প অনুনাসিক হয়। বলছে পরে যদি অনুনাসিকটা প্রত্যয়ের হয়, কার হয়, তাহলে সেখানে বিকল্পে নয়, সেখানে কি হবে? নিত্য হবে। কি হবে? নিত্য হবে। যেমন একটা ধরে নাও চিন্ময়ম, চিত শব্দ কি শব্দ? চিত, তার সঙ্গে ময়ট প্রত্যয়, কি প্রত্যয়? ময়ট প্রত্যয়, ময়টের ময়া পড়ে থাকে, কি পড়ে থাকে? এখানে ভালো করে দেখো, এখানে ত পদান্তে আছে না নেই? আছে তো, এখানে ত আছে, টটা ইয়ারের মধ্যে পড়ে না? পড়ে না, পড়ে। তারপরে কে আছে? ম, মটা অনুনাসিক অনুনাসিক নয়, কিন্তু এই মটা প্রত্যয়ের ম, কার ম? তাহলে প্রত্যয় থাকলে কি হয়? নিত্য হয়। তাই তয়ের জায়গায় কি হয়ে যাবে? ত থ দ ধ ন হবে তো, তয়ের উচ্চারণ দন্ত, অনুনাসিকের মধ্যে কার উচ্চারণ দন্ত? দন্তীয় ন, তাহলে দন্তীয় ন চিন্ময়ম, চিন। এখানে কিন্তু কখনো চিদময়ম হবে না, কারণ ময়ট হচ্ছে প্রত্যয়, ময়ট হচ্ছে, যদি ময়ট শব্দ হতো তাহলে কি হতো? চিন্ময়ম এরকমও হতো, চিদময়ম এরকমও হতো। যেমন বাংময় শুনেছিস, তাহলে বাক শব্দের সঙ্গে ময়ট প্রত্যয়, বাক শব্দের সঙ্গে কি হয়? ময়ট প্রত্যয়, তাই সেখানে কি হয়? বাংময় এরকমই প্রয়োগ হয়। কি রকম প্রয়োগ হয়? বাংময়, কোথাও বাক্ময় এরকম প্রয়োগ হয় শুনেছিস? শুনিনি কেন? তার কারণ সেখানে কি হয়? তার কারণ ময়ট প্রত্যয়, ময়ট কি? প্রত্যয়, তার জন্য সেখানে কি হয়ে যায়? নিত্য অনুনাসিক হয়। নিত্য কি হয়? অনুনাসিক। কয়ের জায়গায় উয়া হবে না? হবে না, কয়ের সঙ্গে উয়ারই ম্যাচ হয়, বাকিগুলো হবে না, কারণ কয়েরও কণ্ঠ, উয়ারও কণ্ঠ। আর একটা প্রত্যয় যেমন হচ্ছে তদ যুক্ত মাত্রচ, মাত্রচ প্রত্যয়, প্রমাণ অর্থে মাত্রচ প্রত্যয় হয়। কি প্রত্যয় হয়? মাত্রচ,
তার চ চলে যায়, যে মাত্র পড়ে থাকে, কি পড়ে থাকে? মাত্র। এখানে দেখ মটা যে আছে, মটা অনুনাসিক অনুনাসিক নয়, তার আগে পদান্ত জ্বর আছে না নেই, স বাদে যে কোনো ব্যঞ্জন বর্ণ দ আছে, তার জায়গায় কি হয়ে যাবে? অনুনাসিক হয়ে যাবে, সেটা কি হবে? নিত্য হবে। কেন? মাত্রটা আছে প্রত্যয়, তার অনুনাসিক, তাহলে অনুনাসিক যদি প্রত্যয়ের হয় তাহলে সেটা নিত্য হয়। তাই এখানে কিরূপ হবে? তন্মাত্রম। কিরূপ হবে? কখনোই তন্মাত্রম এরকম রূপ হবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা উদাহরণ দেখব কি বলছে টেক্সট, মূল টেক্সট দেখো বলছে, ইয়ারহ পদান্তস্য অনুনাসিকে পরে অনুনাসিকো বাস্যাত। ইয়ারহ পদান্তস্য, তাহলে সাজিয়ে নিলে পদান্তস্য ইয়ারহ, মানে পদান্ত যে জ্বর, ইয়র মানে হ বাদে যে কোনো ব্যঞ্জন বর্ণ, তার স্থানে অনুনাসিকো বাস্যাত, অনুনাসিক বিকল্পে হবে। কখন হবে? অনুনাসিকে পরে, অনুনাসিক যদি পরে থাকে। তাহলে উদাহরণ দিচ্ছে, এতন মুরারিহি এতদ মুরারিহি। আমরা আর একটা দেখলাম, তদ ন তন্ন দেখলাম, তারপরে যে প্রত্যয় ভাষায়াম নিত্যম, কি বলছে বার্তিক? যে প্রত্যয় পরে থাকলে সেটা কিন্তু নিত্য হবে, এখানে বিকল্পে বলেছে সেটা কি হয়ে যাবে। তাই দেখো তন্মাত্রম, এখানে মানে এতন মুরারি এতদ মুরারি দুটো দেখিয়েছে, এটা তন্মাত্রম তদমাত্রম কিন্তু দেখায়নি। কেন দেখায়নি? এখানে নিত্য হবে, এখানে তন্মাত্রম হবেই না। চিন্ময়ম, এখানে ময়াট প্রত্যয় আছে, তাই চিদময়ম কিন্তু দেখালো না, কারণ এখানে প্রত্যয় যেহেতু পরে আছে তাই এখানে কি হলো? নিত্য হলো। কি হলো? নিত্য। তাহলে আমাদের ঝলাম ঝলাম যশন্তে হয়ে গেল, ইয়রনু নাসিক নাসিক বা দেখলাম, আর প্রত্যয় ভাষায়াম নিত্যম দেখলাম। তাহলে এখান থেকে যদি আমি মানে ভাবি যে এখানে আমার প্রশ্ন প্রশ্ন কেমন হতে পারে, ঠিক আছে, তাহলে 1 নম্বর হচ্ছে যে ঝলাম স্থানে যশহ ভবন্তি কদা ভবন্তি, কখন হয়? পদাদৌ পদান্তে পদমধ্যে সর্বত্র, পদান্তে কোথায় হয়? পদান্তে ঝলাম স্থানে ভবন্তি, পদান্তে ঝলাম স্থানে ভবন্তি। আমাকে জিজ্ঞাসা করলো ক্ষয়ঃ যশঃ ঝসঃ অথবা খরঃ, তাহলে কি করতে হবে? যশ, পদান্তে ঝলা যায় কি হয়? যশ হয়। কি হয়? যশ। ঠিক আছে, তারপরে আমার তারপরে ওখানে যে ঝলাম যশন্তে যে সূত্রটা ছিল ওখানে পদান্তে, এখানে পদস্যটা কোথা থেকে পাল পেলাম? অধিকার সূত্রে। আমি বললাম পদস্য বলে একটা কি সূত্র আছে? অধিকার সূত্র আছে। ঠিক আছে, তারপরে আমরা পেলাম কি, ইয়রনু নাসিকে অনুনাসিক বা, তাহলে সেখানে ইয়রহ এখানে কি বিভক্তি আছে? ষষ্ঠীর একবচন। যদি বলে যে ইয়রহ পদান্ত সেরম অর্থ করা হলো, তাহলে পদান্ত সেটা কোথা থেকে পাওয়া গেল? ন পদান্তাত তোর অনাম, তার থেকে কার অনুবৃত্তি এসছে? পদান্তাতের অনুবৃত্তি এসছে। ঠিক আছে, তারপরে এখানে আর কি প্রশ্ন হতে পারে, এখানে যে অনুনাসিক হয়, কি হয়? অনুনাসিক হয়, তাহলে এখানে অনুনাসিকের দ্বারা কাকে বোঝানো হয়েছে? তাহলে কাকে বোঝানো হয়েছে? পঞ্চম বর্ণ ঞ ম উমা মূর্ধন্য ণ দন্ত্য ণ। ঠিক আছে, অনুনাসিক যে পরের অনুনাসিক যদি প্রত্যয়ের হয় তাহলে সেখানে বিকল্পে হয়, নিত্য হয়, হয় না অথবা কোনো পরিবর্তন হয় না, কি নিত্য হয়, কারণ বার্তিক আছে প্রত্যয় ভাষায়াম নিত্যম। ঠিক আছে, আবার এখানে অনেক জায়গায় বিশেষ করে যারা তোমরা যখন এন্ট্রান্স টেস্টে যাবে এখানে আরো জটিল করার জন্য জিজ্ঞাসা করতে পারে, যে প্রত্যয় যখন অনুনাসিক আছে এবং অনুনাসিকটা কার আছে? প্রত্যয়ের। ঠিক আছে, তাহলে প্রত্যয় প্রত্যয়ের যদি অনুনাসিক হয় সেটা বেদে বিকল্পে, ঠিক আছে, এটা 1 নম্বর বললো। 2 নম্বর বললো প্রত্যয় আছে সেটা যদি লোকে হয় তাহলে সেখানে নিত্য হয়, দিয়ে বললো এ আর বি কোনটা সঠিক আর কোনটা ভুল, দুটো সঠিক না দুটো ভুল? এই দুটো দুটোই সঠিক, কারণ বেদে সত্যি করেই কি হয়? বিকল্প হয়, কারণ এই বার্তিকটা কোথায় নিত্য বিধান করে? লোকে, ভাষায়ন বলতে লৌকিক সংস্কৃতেই নিত্য হয়, বৈদিক সংস্কৃতে কিন্তু কোনো পরিবর্তন সেখানে কিন্তু বিকল্পে হয়, সেখানে কি হয়? বিকল্প হয়। তাই এখানে দুটোই ঠিক। ঠিক আছে, তাহলে প্রত্যয়ের অনুনাসিক পর থাকলে নিত্য তো হয়, কিন্তু সেটা কোথায় হয়? শুধু লোকে, বেদে। ঠিক আছে, এবার হচ্ছে তন্মাত্রম, এটা যদি জিজ্ঞাসা করে তন্মাত্রম এটা কার উদাহরণ? তাহলে প্রত্যয় ভাষায়াম। ঠিক আছে, হলো।